এটি বিকাশ কোন কর্মীরা লড়ছেন লড়বে ওয়েলকিন কোম্পানির গাফিলতির বিরুদ্ধে এটি বিকাশ কর্মীরা লড়ছেন লড়বে অবিলম্বে 3 মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। বহরমপুরে বিদ্যুৎ দপ্তরের সমস্ত কাজ ওয়েলকিং কোম্পানির দ্বারা পরিচালিত হয়। গত 3 বছর ধরে মাসিক বেতন অনিয়মিতভাবে বেতন দেওয়া, টিএ বিল বন্ধ, ওভার ডিউটির টাকা বন্ধ, 210 প্রজেক্টের কর্মীদের বেতন কমিয়ে 3 থেকে 4 হাজার টাকা করে দেওয়া হয়েছে। এই সকল দাবি দেওয়া নিয়ে কর্মবিরতীয় বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এই দপ্তরের কোম্পানি দ্বারা নিযুক্ত কর্মীরা। এই কোম্পানির আওতায় যে সকল কর্মী দিনরাত কাজ করেন, বিল জমা থেকে শুরু করে নতুন কানেকশন ও বিভিন্ন পরিষেবা দিয়ে চলেছেন, তাদের বেতন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় সংসার চালাতে পারছেন না তারা। তাদের বক্তব্য, এরকমভাবে বেতন বন্ধ করে দিলে পবিত্র রমজান মাস চলছে, সামনে পবিত্র ঈদ, কিভাবে কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। যদিও একজন গ্রাহক জানিয়েছেন, যতই কষ্ট হোক কর্মচারীদের দাবি সঠিক, তাই তাদের সঙ্গেই থাকবেন তারা। কর্মচারীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইছেন তাদের বেতন ও পরিকাঠামো বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদের সকল দাবি না মানলে পরবর্তীতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা। একেবারে অন্যায্য ব্যাপার এটা। কেন মানুষ কর্ম করে? তার জীবিকা নির্বাহের জন্য, উপার্জনের জন্য। যে জীবিকা নির্বাহের জন্য যে শ্রম দিচ্ছে, তার পরিবর্তে যদি তার সেই আয় রোজগার না থাকে, বন্ধ থাকে, তাহলে তো সেই বন্ধশ্রম বলে যা, তাই বিষয়টা এখানে। তাই আমি একজন গ্রাহক হিসাবে আমি আজকে 3 দিন ঘুরছি, তবু আমি এনাদেরকে নৈতিকভাবে সমর্থন করি। গত 3 বছর ধরে অনিয়মিত স্যালারি পাওয়ার ফলে আমাদের স্বাভাবিক জীবন যেমন পরিবার নিয়ে দিন যাপন করতে চরম সমস্যায় পড়ছি। এক একটা রিলিভার গত 3 বছর ধরে কোনো টিএ অ্যালাউন্স পাইনি, আমাদের ওভার ডিউটির পয়সা বাকি আছে, ন্যূনতম যে লেবার কমিশনের যে ন্যূনতম বেতন ঠিক করা হয়েছে সেটা পর্যন্ত ওয়েলকিং কোম্পানি জুলাই 2022 থেকে বন্ধ করে রেখেছে। আমরা 1 তারিখ থেকে কর্মবিরতি শুরু করেছি এবং আমাদের এই আন্দোলন চলবে। সেই সঙ্গে আর একটা বিষয় উল্লেখ করা দরকার, আমাদের 1-1টা করে প্রজেক্ট ভাগ আছে, তার 210 প্রজেক্টে যা যেসব ছেলেরা কাজ করে তাদেরকে উইদাউট এনি ইন্টিমেশন, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে স্যালারি উল্লেখ করা হয়েছিল সেটা হঠাৎ করে হাফ মাইনা দিচ্ছে উইদাউট এনি ইন্টিমেশন। তাদের একটাই কথা যে কোম্পানির অবস্থা ভালো না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু 210 প্রজেক্টের ক্ষেত্রেও আমরা যে বেতন পাই সেই বেতনের কথাই কিন্তু উল্লেখ আছে।